এই গল্পটি শুরু হয় এক গভীর বন্ধুত্ব থেকে। তাদের বন্ধুত্ব এতই গভীর ছিল যে কেউ কেউ দেখলে তাদেরকে হিংসেও করত। তোরা বন্ধু আমার নিচে শত্রু আমার, তোরা বুকের ভেতরের কলিজাটা আমার, কত ভালোবাসে তোদের হৃদয়টা আমার, আগিস পাশে আজীবন। তারা একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। তাদের দিনগুলো খুব আনন্দে যাচ্ছিল। তারা প্রতিদিনের মতোই রাস্তায় আড্ডা দিচ্ছিল। তখন হঠাৎ দোস্ত একটু উপরে দেখ না। আরে কি হয়েছে দোস্ত, একটু দেখোস না একটু। আরে শর্ত দোস্ত, মেয়ে দেখোস না একটু, একটু দেখ তো মেয়ে কি হয়েছে। দোস্ত আমার মেয়েটা খুব ভালো লাগছে, আমি ওরে যে করে হোক আমার লাগবে ওকে। তুই ওরে চিনস? ও আমগো এলাকার চেয়ারম্যানের মাইয়া। কি হয়েছে চেয়ারম্যানের মাইয়া হয়েছে? তুই কি হয়েছে? আমি তোর বাবারে দেখে ওরে ভালোবাসি না, ওরে দেখে ভালোবাসি। যে করে হোক দোস্ত আমার লাগবে, তোরা একটু ম্যানেজ করে দে ভাই, প্লিজ ম্যানেজ করে দোস্ত। দেখ মামা তোর এটা লাগবে, আমার যে করে হোক এটা লাগবেই দোস্ত, তোরা একটু ম্যানেজ করে দেখ। তুই আরেক করে ভাইবার দেখ, ওর ফ্যামিলি খুব হার্ড, ঠিক আছে? মানে তোরা যদি আমার হেল্প করতে চাস তুলে কর, নাহলে আমি যাই গে, এত কথা ভালো লাগে না। থুর প্রত্যেক দিনের মতোই ছেলেটি এভাবে মেয়েকে ফলো করে যাচ্ছিল। হঠাৎ একদিন মেয়েটি বলল, এই যে ভাইয়া শুনেন, আমি ইদানিং দেখতেছি আপনি আমাকে ফলো করতেছেন, আজকের পর থেকে আপনি আমার পিছে পিছে ঘুরবেন না, আমি ডিস্টার্ব ফিল হই, এদিক দিয়ে সোজা যাবেন আর কোনোদিন আসবেন না আমার পিছে পিছে। আগে তো ছেলেটা আমার সবসময় ফলো করতো, এখন করে না কেন বুঝলাম না। এই যে ইদানিং দেখতেছি তুমি আর আমার পিছে ঘুরো না। আপনি তো মানা করছেন আপনার পিছে যাওয়ার জন্য, তাই এখন আর আমি যাই না। এখন থেকে আবার আমার পিছে ঘুরবা? রিয়েলি? হ্যাঁ। ছেলেটার রিলেশনটা খুব ভালো হয়ে যাচ্ছিল, বাট ছেলেটার সুখ আর বেশি দিন তার কপালে রইল না। বেটা তোর যে ওই কাজটা দিছিলাম এটা অন পেন্ডিং কেন? হ্যাঁ একটু তাড়াতাড়ি করে নিস বেটা, কাজ করবি ঠিকঠাক। বেটা তোর আমি কি দিয়ে রাখছি বুঝি না আসলে, আমার মাথায় প্রচুর টেনশন। এই সিম্পল কাজগুলো তোরা কেমনে কি করিস আমি বুঝি না, এত ছোটোখাটো কাজ তোরা বাকিরা বসছেন করে নিবি এগুলো। হ্যাঁ করে নিবি। সালমান সাহেব আপনার মেয়ে তো দেখছি আরেকজনের সাথে ব্যায়াম করে। কি বলিস এগুলো? হ্যাঁ চলেন চলেন। আরে পাগল মেয়েটা নিয়ে যে কি করি আসলে। আয় চলে চল চল। এই বেটা আমার মায়ের সাথে তুই কি? হ্যাঁ তোর সাহস তো কম না বেটা। এ মার ওটা মার। এই চল। পাগল মেয়ে আস্তে আস্তে। দেখ বন্ধু তুই যদি আজকে আমার কথা শুনি তাহলে তোর আজকে অবস্থা হইতো না। কি করছে তোরে? দেখ বন্ধু তুই ওই মেয়েরে ভুলে যা, ওই মেয়ের আশায় তুই হারিস না। না আমি তোরারে বলতে পারবো না, আমার মায়েরে বলতে পারবো না। আমি যেই করে হোক আমি ওরে বলতে পারবো না। আরে যাই দোস্ত আমি যাই। আরে তোর একই কথা রইছে এখনো। আমি মিথিলার কাছে যাবো তোর স্যার। আরে স্যার কি হয়েছে তোমার? এমন করতে হয়েছে কেন? তুমি আবার কেন আজকের পর থেকে আপনি আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। ব্রেকআপ কেন? কি হয়েছে শোনো। মার বন্ধু মার মার মার।